আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ একটি সবজি। এই নিরামিষ সবজিটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়, আর এটা রান্না করাও একেবারে সহজ। তাহলে চলুন কিভাবে নিরামিষ সবজি রান্না করি সেটা দেখে নেই। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো আস্ত জিরা, আর দিয়ে দেব একটা তেজপাতা। আমি এখানে পাঁচ ধরনের সবজি নিয়েছি, পাঁচ মিশালি সবজি রান্না করব। এখানে পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, মূলা নিয়েছি, লাউ নিয়েছি এবং সিম নিয়েছি। প্রথমে আমি আলু দিয়ে দেব। আলুগুলো আমি একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে ছোট সাইজে তিনটা আলু নিয়েছি। এবার দিয়ে দেব পেঁপে। পেঁপেটা আমি হাফ কাপের মতো নিয়েছি, আর দিয়ে দেব পাঁচ ছয়টা সিম। সিমটা ছোট টুকরো করে নিয়েছি। দুইটা মূলা কেটে নিয়েছি, এখানে মূলাটাও একটু মোটা মোটা করে কেটেছি। লাউটা আমি পরে অ্যাড করব, আগে এই সবজিগুলো একটু ভেজে নেব। অল্প আঁচে নেড়ে ছেড়ে সবজিটা আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব লাউ। আমি এখানে এক কাপের মতো লাউ নিয়েছি। সব সবজিটাই পরিমাণ মতো করে নিয়ে নিতে হবে। লাউটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও একটু ভেজে নেব। আমার ঘরে যে সবজিগুলো ছিল সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এই সবজিটা রান্না করছি। চাইলে এখানে যার যার পছন্দ মতো সবজি অ্যাড করে এই নিরামিষ সবজিটা রান্না করে নিতে পারেন। আর এখানে আমি সম্পূর্ণ আজকে নিরামিষ সবজি রান্না করছি, তাই এখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই অ্যাড করছি না। পেঁয়াজ রসুন বাদে অন্যান্য সব মশলাই এখানে অ্যাড হবে। লাউটা দেওয়ার পর আরও দুই মিনিট নেড়ে ছেড়ে সবজিটা ভেজে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচ করে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন এই সবজিটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে একটু পানি দিয়েছি, এই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে। অল্প আঁচে নেড়ে চেড়ে সবজিটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। সবজিতে আমি একটু ঝোল ঝোল রাখব, সেভাবে পানিটা দিয়ে দিয়েছি। এই পানিতেই কিন্তু সবজিটা সেদ্ধও হয়ে যাবে, পুরোপুরি রান্নাটাও হয়ে যাবে। যে সবজিগুলো দিয়েছিলাম আলু মূলা সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া, আর দিয়ে দেব ছয় সাতটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু চিরে দিয়েছি। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। নিরামিষ এই সবজি রান্নাতে শুধুমাত্র পেঁয়াজ রসুন বাদ দিয়ে আর সব মশলাই কিন্তু অ্যাড করা হয়েছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটা রান্না করে নিয়েছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। এই নিরামিষ সবজিটা সাদা ভাত দিয়ে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। তাছাড়া এটা রুটি দিয়েও খাওয়া যায়। আমি রুটির সাথেও পরিবেশন করেছি, এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আশা করছি আমার আজকের নিরামিষ সবজি রান্না আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।